নমস্কার মহারাজ, আমি একটু অন্য মানে আমার কথা বলছি। আমার আমি দেখছি যে আমি যাদেরকে ভালোবাসি, মানে আমি যাদেরকে নিয়ে চলতে চাই, তো আমি বুঝতে পারছি তারা আমার জন্য কনসার্ন বা তারা আমার ভালো চায়, কিন্তু আমার মনে হচ্ছে যে তারা একটু বেশি ইন্টারফেয়ার করছে, যেগুলো হয়তো আমার জন্য ভালো না। কিন্তু তাদের তো ইন্টেনশন খারাপ না, এবারে সেই জিনিসগুলো আমার লাইফে বাউন্ডারিজ তৈরি করছে। এবারে আমি যদি সেখানে একটু বাজেভাবে রিয়াক্ট করি তো তারা হার্ট হবে। তো এই এই জিনিসটাকে ওই তারা যেটা করছে সেটা আমার জন্য ভালো, মানে আমার হিসেবে ভালো না, সেটা বুঝেও সেখানে ওই ব্যালেন্স করে সার্ভাইভ করাটা, আবার সেটা আমি করবো না, মানে কিভাবে এটা করবো? না দেখুন, এটাই আমরা আলোচনা করছিলাম। এখানে সহজ জিনিস, আগে যেটা বলা হয় অ্যাকসেপ্ট, ঠিক আছে? তারা আমার ভালো চায়, এটাকে আগে অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে? এর জন্য কোনো দাম দেবেন না, যেহেতু আমার ভালো চাই আমাকে মুখ বুঝে থাকতে হবে, ঠিক আছে? আমাকে সব সহ্য করতে হবে, যেটা হয় নর্মালি পরিবারের ক্ষেত্রে, এরও দরকার নেই। নিজেকে একটা সহজ কথা বলুন, আমি তাদের আমার প্রতি কনসার্নকে অ্যাকসেপ্ট করেছি, আমার যে মেন্টাল স্ট্রাকচার ওটাকেও তো অ্যাকসেপ্ট করবো নাকি? আমি জগৎ ছাড়া দুজনের স্থান আছে, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এরা বিপরীত নয়, এরা একই সাথে বিভিন্ন রকম, ঠিক আছে? তো তারা যখন যে কাজটা করতে পারছে না সেটা আপনাকে করতে হবে। তারা কোন কাজটা করতে পারছে না, আপনার মধ্যে যে সম্ভাবনা ওটাকে তারা ম্যানিফেস্ট হতে দিতে চাইছে না। হ্যাঁ, তারা ওটা বুঝতে পারছে না যে আমার থেকে ডেটা নেবে সব কিছু, কিন্তু সে তো বুঝবে তার মতোই, তাই না? দুয়ে দুয়ে চার, চারে চারে আট। এবার বাচ্চা যখন লিখবে তার চার লেখার একটা ভঙ্গিমা আছে, চারে চারে আটই হবে, কিন্তু কেউ আটটা এক স্টাইলে লিখবে, কেউ একটা অন্য স্টাইলে লিখবে, এই স্টাইলটা পরিবার অ্যালাউ করতে চায় না, ঠিক আছে? তো তো তাদের যে ভালো লাগা, তাদের যে কনসার্ন, তার প্রতি আপনি সম্মান রাখুন। দেখুন, এই সম্মান রাখাটা আমরা বাইরে বাইরে করি, দেখো আমি তোমাদের কথা বুঝছি কিন্তু আমারটা বোঝো, ওটা আমরা স্বীকার করিনি। যখন ভিতর থেকে আমরা গভীরভাবে নিজেদের প্রতি সম্মানপূর্ণ হই না, আমাদের কথা, আমাদের প্রাণের কথা যখন হয় না, ইট হ্যাজ সাম গ্রেট এফেক্ট। ওইটা আনতে হবে, শব্দ আনলে হবে না। এই যে আপনি বলছেন আমি তো বুঝছি তারা আমার ভালো চায়, তার সাথে এটাও তো বুঝতে হবে যে তারা যদি নিজেদেরকে এত ভালো চাইতো তাহলে কিন্তু আপনার জায়গাটা আরও বেশি দিতে পারত। ওরা আপনার ভালো চায় ঠিক, ওরা যে ভালো কি সম্পূর্ণ টোটাল তা জানে না, এটাও তো ঠিক। তো কেউ আপনার ভালো চেয়ে বলতে ডান দিকে যান, আর আপনি জানেন ডান দিকে খাত আছে, তাহলে তাদেরকে কি আপনি ধাক্কা মারবেন বা তাদেরকে কি আপনি তিরস্কার করবেন? বলে দেখো আমাকে আমার কনফিডেন্টে যেতে দাও, যেমন রাস্তা পার হওয়া, কিচ্ছু হবে না চলে আয়, আমি বুঝলাম কিচ্ছু হবে না চলে আয়, তুমি যে আমাকে তাড়াতাড়ি পার করতে চাইছো সেটাও বুঝলাম, কিন্তু আমার তো কনফিডেন্ট আছে, আমি যদি আমার কনফিডেন্সে পার না হই তাহলে আমি ঘাবড়ে যাবো, ঘাবড়ে গিয়ে একটা রিক্সা আমাকে ধাক্কা দিয়ে দিতে পারে। এটা যখন পরিবারের লোকজন বুঝতে পারছে না, তার সাথে এটাও দেখতে হবে, দেখুন কেন এটা আসছে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে, এমনও হতে পারে, এর বিপরীত দিকও আছে। কি বিপরীত দিক? আমরাই খুব কনফিডেন্ট নই যে আমরা ঠিক কি ভুল, এটা মূল কারণ, ঠিক আছে? আমরা হয়তো আমাদের জীবন অভিজ্ঞতাতে দেখেছি নিজের বুদ্ধিতে চলে আমি অনেকবার ধাক্কা খেয়ে গেছি, তখন কি মানবো কি মানবো না এটা ওটা জড়িয়ে না একটা ঘোট পাকিয়ে যায়। তো সবার আগে প্রথম সত্য কি, আমাকে ব্যক্তিকে নিজের নিজের বুদ্ধিতেই চলতে হবে, একটা ইকার লাগিয়ে দেবেন চলতে হবে, ঠিক আছে? আমাকে আরেকজন ভালোবাসে, দুটোই তো চাই আমার, কনসার্ন তারা এটাও আমার চাই। একে যে হারমোনি করতে অসুবিধা হচ্ছে, এর মধ্যে প্রথম কাজ হলো কি, প্রথম কাজ আপনার ইনার স্টেট বদলান। এই যে হ্যান ত্যান মেডিটেশন হ্যান এত কিছু বলা হচ্ছে, এটা কী জন্যে? শুধু আপনার ইনার স্টেটটা বদলানো, একটা বিদ্বেষের ভাবও নয়, আবার জড়িয়ে ফেলা ভাবও নয়, ঠিক আছে? তখন আপনি এমন হবেন না, তখন আপনি ভিতর থেকে শান্ত হবেন এবং সামনের ব্যক্তি আপনি তার কথা শুনছেন না কিন্তু সে তবুও বুঝতে পারবে যে একটু অন্য কিছু, এ অন্য কিছু বলছে, আপনাকে অ্যালাউ করে দেবে। এবার দেখুন কিছু জিনিস, কেউ হয়তো আপনার ডান দিকে ছায়া পড়ছে তার পছন্দ নয়, এ ক্রিকেটে কিছু করা যাবে না, তাদেরকে সাফার করতে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। আমি যেমন ওনাকে বললাম, ওর মধ্যেই উত্তর ছিল কিছু করার আছে, কিছু করার নেই আর নিজের উপর করার আছে। ফার্স্ট ইনার স্টেট যখন বলছি তখন নিজের উপর করার আছে,
আমি কি আমার সম্পূর্ণ ইন্টেলিজেন্স আর প্রজ্ঞায় চলছি, নাকি আমি এর কপি ওর কপি, বাবা মার কপিটা আমার পছন্দ না আর ওদিকে সন্তু আছে বা হিরণময় আছে তার কপিটা আমার খুব পছন্দ। আমি হচ্ছে আমি আমার মতো চলতে চাই, আপনি আপনার মতো নয়, আপনি ওই দুজন বন্ধুর মতো। দেখুন যে আপনি যেটা বুঝছেন যে আমার জন্য ভালো, ওটাকে খুব র্যাশনাল খুব নিরপেক্ষভাবে বুঝেছেন না, মিডিয়া থেকে কুড়িয়েছেন, সমাজ থেকে কুড়িয়েছেন, আপনার সমসাময়িক বন্ধু থেকে কুড়িয়েছেন, তাদের জীবনী হয়তো ধাক্কা খেয়ে বসে আছে, আপনি ধাক্কা খেতে রেডি হচ্ছেন, হতে পারে এমন যে বাবা বুঝতে পারছে আপনি ধাক্কা খাবেন, ঠিক আছে এটাও হতে পারে, আমি বলছি না এটাই। তো যদি ওইটা না হয়, যদি আপনি বলছেন না আমি বুঝছি কীভাবে চলা, নিয়ম কিন্তু দেখুন পরিষ্কার এটাই, যখন ব্যক্তি ম্যাচিওর হয় না, বাচ্চা চলতে শুরু করেছে, হাঁটতে শুরু করেছে, মা কিন্তু আর কোলে করে তোলে না। মায়ের মধ্যেও আপনার পা শক্ত হচ্ছে, মায়ের মধ্যে কোলে নেওয়ার টেন্ডেন্সি কমছে, ঠিক তেমনই আপনার ভিতরে আপনার প্রজ্ঞা বাড়বে, ঠিক আছে। আপনার প্রজ্ঞা যত বাড়বে সামনের ব্যক্তি ইন্টারফেয়ার করা তত কমিয়ে দেবে, এটা নিয়ম, ঠিক আছে। আপনার মধ্যে ইম্যাচুরিটি হয়তো দেখা যাচ্ছে, কোনো জায়গা থেকে শো হচ্ছে, কোনো জায়গা থেকে আপনি হয়তো নির্ভর প্রচণ্ড, কথায় কথায় গিয়ে হয়তো বলছেন মা এটা চাই, বাবা ওটা ভাল লাগছে না, কি করব, হয়তো রাত্রিবেলায়, আমি উদাহরণ দিচ্ছি এগুলো নাও হতে পারে কিন্তু, হ্যাঁ রাত্রিবেলায় না খেয়ে হয়তো অ্যাটেনশন গ্রো করতে চেষ্টা করছেন, এবারে অ্যাটেনশন গ্রো করে দিলে মানে ওরা তো অ্যাটেনশন ছাড়বে না, কালকেও দেখবো, পরশুও দেখবো, তরশুও দেখবো, তুই বলে উফ কাল রাত্রে আমি একটু লোনলিনেস ফিল করছিলাম, মানে অ্যাটেনশন চেয়েছি, আজ সকালে তো চাই না অ্যাটেনশন, আমি তো ঘুরতে যাবো আমার বান্ধবীর সাথে, মা বলছে না আমি তখন অ্যাটেনশন দেবো, তখন সমস্যা। তো যখন আপনি এতটা ম্যাচিওর যে নিজের জীবনকে নিজে চালাতে পারেন, নিয়ম কিন্তু এটা, বাবা হোক মা হোক ভাই হোক বন্ধু হোক, তারা অটোমেটিক্যালি ইন্টেনশন কমাবে। আমি আধ্যাত্মিক জীবনে তো আমাদের সিনিয়ররাও থাকে, তো সিনিয়রদের সাথে ছিলাম, আমি পরিষ্কারই বলতে তো কোনো আপত্তিই নেই, একটা সময় ছিলাম যে আমি খুব ভ্যাঁ করে কাঁদছি, কারণ আমি কোনো দিশা পাচ্ছি না, তো অনেক ছোটো, আমি 12 বছর আগের কথা বলছি, হ্যাঁ কেন কাঁদছি, রাত্রিবেলায় বসে কাঁদছি, আমি একজন ব্রহ্মচারী মহাজ সিনিয়র আমার পাশে বসে আছে, সে আমার পিঠেভাবে হাত বুলিয়ে দিচ্ছে, ঠিক আছে দিচ্ছে, সে আমাকে বই পাঠিয়ে দিচ্ছে, সে আমাকে, সাউথ ইন্ডিয়ান ছিলেন উনি, সাউথ ইন্ডিয়া থেকে ধুতি পাঠিয়ে দিচ্ছে, খবর নিচ্ছে, ঘন্টার পর ঘন্টা কথা বলছে, আজকে 1.5 বছর কথা হয় না, ইয়েট ভালোবাসা একই আছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি আর করেন না, তখন উনি খুব সুন্দর বললেন আমি একটা ফুল ফুটতে দেখেছি, আর সামলাতে হবে না, ও জানে। তো এটা ভিতর থেকে আসতে হবে, আপনি এতটা ম্যাচিওর, আপনার বাবা হোক মা হোক দেখছে যে না মেয়ে সামলাচ্ছে, কেন ইন্টারফেয়ার করবো, একটা ক্রিয়েটিভ কিছু হবে। তো এই দুটো দিক কিন্তু, সম্পর্ক সবসময় দুদিক হয়, প্রেমও দুদিকে হয়, কেবলই প্রেম দুয়ে হয় না, হ্যান ত্যান থিওরি হিসাবে ঠিক আছে, কিন্তু প্রেম মানে এক্সপ্রেশন, এক্সপ্রেস হবে, এক্সপ্রেস করতে দুই চাই। তো আপনার মধ্যে থেকে ম্যাচুরিটি এক্সপ্রেস করবে, আরেকজন আপনাকে হোল্ড ছেড়ে দেবে, এটা আসতে হবে। হ্যাঁ আমরাই কিন্তু এর মধ্যে আমি বলেই রাখছি, আমরা ডেলিবারেটলি আননোয়িংলি আমরাই প্রমাণ করতে চাই পরিবারে যে আমরা কিন্তু ছোট, আমাদেরকে সামলাও, আমরা অ্যাটেনশন ক্রিয়েট করতে চাই না, প্রত্যেকে বয়স বুড়ো সবাই, কিছু নেই বয়স বুড়ো কাঁদছে, ছেলে দেখে না, ছেলে ওখানে টিভি চালিয়ে গেছে ধরে কাঁদছে, শুধু বাচ্চা না বয়স্করাও করে তো মুশকিল, বা ছেলে বলে কি হলো, ভেবেছিল ছেলে এসে পিঠে হাত দেবে, পিঠে হাত তো বোলাবে না, গিয়ে দরজাটা বন্ধ করে দিল, আওয়াজ বেশি আসছে, আরো মন খারাপ। তো এগুলো আমরাই করি কিন্তু, তারপরে বললে বাবা তোমার যা শরীর খারাপ আমরা দেখতে পারবো না, তোমাকে বৃদ্ধাশ্রমে টাকা দিয়ে দিয়ে আসছি, আরো মন খারাপ, অ্যাটেনশন গ্রো করতে চেয়েছিলে ফুল অ্যাটেনশন দিয়ে দিয়েছে, বলছে এখন আপনার তো অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে, অ্যাটেন্ডেন্ট রেখে দিচ্ছি পুরো, তো মুশকিল হয়ে যায়, আমাদেরই চাল আমাদের উপর পড়ে যায়। তো আমরা কোনোটা করব না, আমরা প্রামাণিক হব, ভিতর থেকে মনমুখ এক হবে, আমরা বুঝবো, যত বুঝবো, কেউ কারো দায় নিয়ে বসে থাকার জন্য নয়, ঠিক আছে। কিছুটা বাবা মা ভাই বোন যারা ভিতরে আছে একটা পসেশন থাকে, ওটাকে স্বীকার করুন, এতদিন ছেলেকে আপনাকে বড় করেছে, কিছুটা তো অধিকার বোধ থাকবেই, হ্যাঁ এতে দোষ কিছু নেই, যদি সেটা হেলদি ওয়েতে হয় অসুবিধা নেই, আর আপনি যত বাড়বেন তত এটা কিন্তু আস্তে আস্তে সরবে, তো একটি গ্রোন আপ, যত আপনি এগাবেন তত এগুলো কমবে। এই কমা বাড়া কি আমাদের ক্ল্যারিটি, কি হলে একজন অ্যাটেনশন দিচ্ছে, একবার হয়তো আপনার ইন্টারফেয়ার করছে, একবার করছে না, এর মানে কি আপনি কোনো জায়গায় খুব বুদ্ধিমানের কাজ করেছেন, আপনি কোনো জায়গায় বুদ্ধি দেখাননি, আবার সামলাতে চলে আসবে, এই 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 এই
আমার বাড়ির লোক কিছু কথাই বলতে পারে না, কি করে বলবে যখন ছিল। আমি জীবনে দায়িত্ব নিয়েছি না নিজের, কি করে বলবে? আমি সন্ন্যাস নিয়েছি, ঠিক করেছি ভুল করেছি, এটা তো তখন বলা হবে যখন আমি প্রশ্ন করব। আই নেভার আস্ক। আমি জবে থেকে বেরিয়েছি আজ 17-18 বছর হয়ে যাচ্ছে, আমি 100% শিওর আমি এক বিন্দু কোনো ভুল সিদ্ধান্ত নিই। এবারে যদি মেয়ে বিয়ে হয়েছে, গিয়ে কাঁদতে কাঁদতে চলে এসছে, মা ও আমাকে মারছে, তাহলে কী বিয়ে করলি? এই যে চলে এলো, এবারে বাবা মা বলবে তাহলে আমরা রাখবো, থাক এরম কর ওরম কর সেরম কর। এবার দুদিন বাদে দেখা গেলো সে ফোন করেছে, মনটা না ভালো লাগছে না, ঠিক আছে, বাবা মার কাছে এত কিছু গল্প গিয়ে দিয়েছে এবারে মেয়ে, এবার মনটা ভালো লাগছে না, মেয়েটারও তো মন করছে যাই, তো বাবা মাকে একদম যাস না, বা দেখো ইন্টারফেয়ার করছে আমার জীবন। আর তুমিই তো এসেছিলে ভাই, এরকম জড়ানো আমাদের জীবন। তো যার সাথে প্রেম, যে কোনো জিনিস, ব্যক্তি নয়, তার সাথে যদি আমরা খুব বুদ্ধিমানের মতো একাত্ম হয়ে চলি না, কেউ ইন্টারফেয়ার করতে পারবে আমাদের জীবনে, নাহলে ইন্টারফেরেন্স আসবে। বাবা মার ক্ষেত্রে নয়, প্রকৃতির ক্ষেত্রে, বাইরে থেকে এক্সটার্নাল বিভিন্ন রকমের সমস্যা কেন আসে? উই আর নট রেডি অ্যাট অল। এইখান থেকে স্বামীজিই বলতেন যে যা পাওয়ার যোগ্যতা সে পাবে, যদি না পেয়ে পাচ্ছ যেন চেষ্টার মধ্যে খামতি আছে, অন্যকে দোষ দেওয়ার নেই। আয়নায় খুব বিচ্ছিরি দেখাচ্ছে, তোমার মুখটা বিচ্ছিরি, আয়না ভুল দেখায় না, বলছে দেখো এত সুন্দর সেজে এলাম আর দেখাচ্ছে এখানে কালি, তুমি কাজল বেশি টেনেছ, দায়িত্ব না, বুঝে যাচ্ছে বিষয়টা।